দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। এরদোগানের দলীয় কার্যালয়ে ককটেল বোমা হামলা। এরপরেই জানিয়ে দিব প্রথম ঘোষণায় যা বললেন ইরানের নতুন প্রেসিডেন্ট রাইসি। আরো থাকছে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে গোলাগুলিতে নিহত 15। আরো জানিয়ে দিব জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যান করল মিয়ানমার। এবং গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব আগ্রাসীদের মুখপাত্র হিসেবে কাজ করছে জাতিসংঘ বলছে আনসারুল্লাহ। এবং সর্বশেষ জানিয়ে দিব বন্ধুরা ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের পরেও ভিয়েনা সংলাপে প্রতিশ্রুতিবদ্ধ ওয়াশিংটন। শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। এরদোগানের দলীয় কার্যালয়ে ককটেল হামলা। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির প্রদেশের হানি জেলায় ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রধান কার্যালয়ে দুর্বৃত্তরা ককটেল বোমা হামলা চালিয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত 9টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। একে পার্টির প্রাদেশিক প্রধান মেহমেদ শেরিফ আইডিনের শেয়ার করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে এক দুর্বৃত্ত দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের রাজনৈতিক দলের ওই কার্যালয়ে বোমা মেরে পালিয়ে যাচ্ছে খবর আনাদোলু। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে একে পার্টি। এ ঘটনার একদিন আগে ইজমির প্রদেশে পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান কার্যালয়ে বোমা হামলায় দলটির তরুণ নেত্রী নিহত হন। একে পার্টির ডেপুটি চেয়ারপারসন হামজা দাগ বলেছেন তার দল সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। প্রথম ঘোষণায় যা বললেন ইরানের নতুন প্রেসিডেন্ট রাইসি। কঠোর পরিশ্রমী বিপ্লবী ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার করেছেন ইরানের নতুন প্রেসিডেন্ট ও দেশটির সাবেক প্রধান বিচারপতি ইব্রাহিম রাইসি। শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে এ বিজয়কে ঐতিহাসিক ও প্রবল আবেগপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। খবর ইরানার। ইব্রাহিম রাইসি বলেন 18 জুন বিশ্ব নতুন করে ইরানি জাতির সৃষ্টি করা মহাকাব্য দেখেছে যা আধুনিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও আপনারা যে আস্থা আমার ওপর রেখেছেন সেই আস্থাকে সঙ্গে নিয়ে আমি একটি পরিশ্রমী বিপ্লবী ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলব। রাইসি আরো বলেন আপনারা সততা দিয়ে আপনাদের প্রতিশ্রুতি পালন করেছেন। আপনাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছি তার প্রতি এবার সম্মান দেখানোর পালা। এই খাদেমের এবং এই কাজে এক মুহূর্তের জন্য আমি উদাসীন হব না। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইব্রাহিম রাইসি 61.95% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানের এবারের নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে, মাত্র 48.8% ভোট পড়েছে। ইব্রাহিম রাইসি 2,89,33,004 ভোট পেয়েছেন। এছাড়া রাইসির পর দ্বিতীয় সর্বোচ্চ 34,12,712 ভোট পেয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার মহসেন রেজাই। তৃতীয় স্থানে থাকা মধ্যপন্থী আব্দুল নাসের হেমাতি 24,07,201 ভোট পেয়েছেন। এছাড়া রক্ষণশীল প্রার্থী আমির হোসেন গাজী জাদে হাশিমি পেয়েছেন 9,99,718 ভোট। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে গোলাগুলি নিহত 15। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তের কয়েকটি স্থানে গোলাগুলির ঘটনায় কমপক্ষে 15 জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরো কিছু লোক। শনিবার মেক্সিকোর সীমান্তবর্তী শহর রেনোসায় ওই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, খবর আরব নিউজের। এতে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ম্যাক অ্যালেন সীমান্তের কাছে মেক্সিকোর ওই শহরটির অবস্থান। কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার দিন স্থানীয় সময় দুপুরে এলাকাটির একটি সীমান্ত সেতুর কাছে প্রথমে পুলিশকে লক্ষ্য করে ওই হামলা করে একদল অস্ত্রধারী। এতে প্রথমে একজন নিহত হন। এরপর একাধিক স্থানে ওই দুর্বৃত্তের দল এ ধরনের সন্ত্রাসী হামলা চালায়। এ সময় দেশটির সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড ও পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। মেক্সিকোর পুলিশ জানায় দুই নারীকে অপহরণের ঘটনায় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার পরই সন্ত্রাসীরা হঠাৎ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা শুরু করে। রেনোসা শহরের মেয়র ম্যাকি এস্থার অরদিত গমিনগস এ ঘটনার নিন্দা জানিয়ে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন। এলাকাটি মাদক চোরা কারবারীদের জন্য কুখ্যাত। প্রায় সশস্ত্র গ্যাংদের মধ্যে মাদক ব্যবসার আধিপত্য নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যান করল মিয়ানমার।
সেনা অভ্যুত্থানের পর সাধারণ জনগণের ওপর রক্তক্ষয়ী দমন পীড়নের ঘটনায় মিয়ানমারের অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। কিন্তু জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটির জান্তা সরকার। শনিবার বর্মী পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, একপাক্ষিক অভিযোগ ও ভুল ধারণার ভিত্তিতে এটি করা হয়েছে। এই প্রস্তাব মেনে চলার কোনো আইনি বাধ্যবাধকতা নেই বলেও জানানো হয় ওই বিবৃতিতে। খবর সিএনএন এর, গত 1 ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করা সামরিক জান্তাকে নিন্দা জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। সেই সঙ্গে অং সান সুচি সহ রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আইনগতভাবে জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হওয়া প্রস্তাব মানা বাধ্যতামূলক না হলেও রাজনৈতিকভাবে এটি গুরুত্বপূর্ণ। মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন স্কোরানের বার্গেনার সাধারণ পরিষদে বলেছেন, বড় ধরনের গৃহযুদ্ধের সম্ভাবনা সেখানে বাস্তব হয়ে দেখা দিয়েছে। তিনি বলেন, সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ কমে আসছে। এই প্রস্তাবের পক্ষে সাধারণ পরিষদের 119টি দেশ সমর্থন জানিয়েছে। শুধুমাত্র বেলারুশ বিপক্ষে ভোট দিয়েছে। মিয়ানমারের সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করা রাশিয়া ও চীন সহ 36টি দেশ ভোটদানে বিরত ছিল। ভোটদানে বিরত থাকা দেশগুলোর মধ্যে কোনো কোনো প্রতিনিধি বলেছেন, এটি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। অন্যরা বলেছেন, এই প্রস্তাবে 4 বছর আগে মিয়ানমারের 11 লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমান জনগোষ্ঠীকে বিতাড়িত করার বিষয়ে কোনো কথা বলা হয়নি। আগ্রাসীদের মুখপাত্র হিসেবে কাজ করছে জাতিসংঘ, বলছে আনসারুল্লাহ। ইয়েমেনে জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, দারিদ্র পীড়িত দেশটির ওপর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট গত 6 বছর ধরে যে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে তার মুখপাত্র হিসেবে কাজ করছে জাতিসংঘ। ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলনকে জাতিসংঘের কালো তালিকায় রাখার ব্যাপারে সংস্থার মহাসচিব অ্যান্তনিও গুথেরেস বার্ষিক সিদ্ধান্ত ঘোষণার পর আনসারুল্লাহ এ কথা বলল। শিশু অধিকার লঙ্ঘনের জন্য আনসারুল্লাহকে কালো তালিকাভুক্ত করে জাতিসংঘ গুতেরেসের এ সিদ্ধান্তকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছে আনসারুল্লাহ আন্দোলন। গতরাতে আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরো ঘোষণা করেছে, গুতেরেসের পদক্ষেপ এই প্রমাণ বহন করে যে বিশ্ব সংস্থাটি মূল্যহীন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যাকে বিশ্বের গুরুত্বপূর্ণ শক্তিগুলো ব্যবহার করে ফায়দা লুটছে এবং নিপীড়িত জাতিগুলোর অধিকার কেড়ে নিয়েছে। এ অবস্থায় জাতিসংঘকে নিরপেক্ষ থাকা ভালো এবং আগ্রাসী জোটের মুখপাত্র হিসেবে কাজ না করা উচিত। এছাড়া উল্টাপাল্টা ও হাস্যকর বিবৃতি দেওয়া থেকেও জাতিসংঘের বিরত থাকা দরকার। আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরো থেকে আরো বলা হয়েছে, সংগঠনটিকে কালো তালিকাভুক্ত করা অন্যায় হয়েছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের পরেও ভিয়েনা সংলাপে প্রতিশ্রুতিবদ্ধ ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের পরেও দেশটির সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা অব্যাহত রাখতে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। আমেরিকার স্থানীয় সময় শনিবার রাতে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের ক্ষমতায় কে রয়েছে তা আমাদের বিবেচ্য বিষয় নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষাকে আমাদের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ভিয়েনা সংলাপের সর্বশেষ পর্বের আলোচনায় যে অর্থপূর্ণ অগ্রগতি হয়েছে তাকে আরো এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর। গত শুক্রবার ইরানের অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাইয়েদ ইব্রাহিম রাইসি শতকরা 61.9% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ইরানের বিরুদ্ধে অতীতের ভিত্তিহীন অভিযোগগুলির পুনরাবৃত্তি করা হয়। শুক্রবার ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি সত্ত্বেও আমেরিকা দাবি করে এ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ ছিল না। আমেরিকা এমন সময় ইরানের নির্বাচন সম্পর্কে এ দাবি করল যখন বিশ্বের বহু দেশ এরই মধ্যে বার্তা পাঠিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানিয়েছে। শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, তুরস্কের প্রেসিডেন্ট রজেব তাইয়েপ এরদোগান, কাতারের আমির, কুয়েতের আমির, ওমানের সুলতান, আজারবাইজানের প্রেসিডেন্ট, আর্মেনিয়ার প্রেসিডেন্ট, কিউবার প্রেসিডেন্ট, ইরাকের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং লেবাননের পার্লামেন্ট স্পিকার আলাদা আলাদা বার্তা পাঠিয়ে সাইয়েদ ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানিয়েছেন।